পানিতে থইথই ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে লাখো মানুষ বসতভিটা ছেড়ে গবাদি পশু নিয়ে উঁচু স্থানে আশ্রয়। দুর্গতদের পাশে সেনা ও নৌবাহিনী, হেলিকপ্টারে যাচ্ছে ত্রাণ। জলে গেছে বন্দর নগরীর জলাবদ্ধতা নিরসনে চার মেগা প্রকল্প, দায়ী সংস্থাগুলোর সমন্বয়হীনতা। আমার ইন্ডিয়া, আমার কাজগুলো আমাকে করতে হবে, আর সিটি কর্পোরেশন কাজগুলো সিটি কর্পোরেশন করতে হবে। সব প্রতিষ্ঠানের মধ্যে যদি সমন্বয়ের ব্যাপারটা আমরা ঘটাতে না পারি, ততক্ষণ কিন্তু আসলে জলাবদ্ধতা থেকে আমরা রেহাই পাবো না। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি, তানভীর হাসান। শিখবে সবাই থেকে স্কিল ডেভেলপ করুন, ঘরে বসে ফ্রিল্যান্সিং করুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আধুনিক ঢাকার নতুন গেটওয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ে, নান্দনিক সড়ক ধরে স্যাটেলাইট সিটির নকশা, চলছে রোড মার্কিং এর কাজ, সেপ্টেম্বরে উদ্বোধন। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ঘর পাচ্ছে 22,000-এর বেশি পরিবার, ভার্চুয়ালি উদ্বোধন করবেন শেখ হাসিনা। ভূমিহীন মুক্ত ঘোষণা হবে পাবনাসহ 12 জেলা। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে কবে ফেরত দেবে যুক্তরাষ্ট্র? ব্রিফিংয়ে মেলেনি প্রশ্নের জবাব, বিচারের মুখোমুখি না করাই দেশটির উদ্দেশ্য, আব্দুল মোমেনের বক্তব্য। ভুয়া ওয়েবসাইট খুলে কুয়েতে জাল ভিসা ও ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, কোটি টাকা হাতিয়ে লাপাত্তা চক্র, ইতালিতে স্পন্সর ভিসা নিয়ে ভয়ঙ্কর ফাঁদ, ব্যবস্থা নেয়ার দাবি। এবং 5 বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, দুর্নীতির মামলায় সাজার পর অযোগ্য ঘোষণা নির্বাচন কমিশনের।